আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রব্বানি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। কবুতর সম্পর্কিত আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে পরিচয় করে দেব। আজকে আমাদের কবুতরের, শখের কবুতরের ক্যালসিয়ামের অভাবজনিত কারণে আমরা কোন ওষুধটি প্রয়োগ করতে পারি এবং ডিম, সঠিক উর্বর ডিম কবুতরের কাছ থেকে নেওয়ার জন্য আমরা কোন ওষুধটি ব্যবহার করতে পারবো। তো বিস্তারিত আলোচনা করার আগেই বলছি, নতুন যারা আছেন আমার এই চ্যানেলে, এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটি করে নিন আর পাশে থাকা বেলঘন্টাটি বাজিয়ে দিন। পরবর্তীতে আমাদের কবুতর সম্পর্কিত যে কোনো নিত্য নতুন ভিডিও পেতে, সবার আগেই নোটিফিকেশন পেতে আপনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, আলোচনা চলে যায়। আমাদের কবুতরের ক্যালসিয়ামজনিত সমস্যা, ক্যালসিয়ামের ঘাটতির কারণে যে সমস্ত সমস্যা দেখা দেয় এর মধ্যে উল্লেখযোগ্য হলো ডিমের খোসা পাতলা হওয়া, ডিমের খোসা পাতলা হওয়া এবং কবুতর এক জোড়া মানে দুইটা ডিম পাড়তে যথেষ্ট পরিমাণে তার ক্যালসিয়ামের খরচ হয়, এই ঘাটতি পূরণ করা। এবং অনেক সময় দেখা যায় কবুতর ডিম পাড়ার পর সে পাত্রে বসে থাকে, উঠে আর দাঁড়াতে পারে না। এটা হলো ক্যালসিয়ামের অভাবজনিত কারণে। এই ক্যালসিয়ামের অভাবজনিত কারণে আমরা ক্যালপ্লেক্স, একটি লিকুইড সিরাপ আপনারা দেখতেছেন ভিডিওতে, এই ক্যালপ্লেক্স ঔষধটি আমরা প্রতি লিটার পানিতে, আমাদের ক্যালসিয়ামের অভাবজনিত কারণে প্রতি লিটার পানিতে আমরা 2 মিলি করে আমরা প্রতি লিটারে ব্যবহার করতে পারি প্রতি মাসে 3 দিন, প্রতি মাসে নিয়মিত 3 দিন। আর আপনি যদি হঠাৎ করে ব্যবহার করেন তাহলে অবশ্যই 3 মিলি 5 থেকে 7 দিন ব্যবহার করবেন, আর যারা নিয়মিত ব্যবহার করবেন তারা করবেন 2 মিলি 3 দিন। তো এর পাশাপাশি আবার আমরা যে সমস্যাটায় ভুগি সেটা হচ্ছে আমাদের কবুতর নিয়মিত ডিম পারে না। যাদের নিয়মিত ডিম পারে, অনেকের আছে আবার কবুতরের ডিম ছোটো বড়ো হয়ে যায়, অনেকের আছে কবুতরের ডিমের ভিতরে ভ্রূণ জন্ম হয় না, মানে উর্বর ডিম পাওয়া যায় না, উর্বর ডিম এবং সবসময় ডিম বাচ্চা কন্টিনিউ করতে আমরা যে ওষুধটার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে AD3E ভিটামিন। আমি যে ওষুধটি আপনাদের সামনে দেখাইতেছি বর্তমানে সেটা হচ্ছে রেনাসল AD3E ভ্যাট। তো এই তরল, এই লিকুইড সিরাপটি ব্যবহার করলে আমরা ডিমের যে সমস্যা, বিভিন্ন ডিম ঘন ঘন ডিম যারা বাইরে নেন, অনেক সময় আছে ঘন ঘন ডিম নেওয়ার কারণে কবুতর ডিম পাড়া বন্ধ করে দেয়, এই সমস্ত সমস্যায় এই রেনাসল AD3 দারুণ ভালো ভূমিকা রাখে। এক্ষেত্রে আপনারা 1 লিটার পানিতে 1 ml নিয়মিত যদি ব্যবহার করেন প্রতি মাসে 3 দিন করে, তাহলে 1 লিটার পানিতে 1 ml। আর যদি আপনারা দেখেন যে না, হঠাৎ ইউজ করলেন আপনারা, হঠাৎ কোনো সময় এই রেনাসল AD3 ভ্যাট ইউজ করা শুরু করবেন, তাহলে প্রাথমিক অবস্থায় আপনারা 2 মিলি 1 লিটার পানিতে ব্যবহার করতে পারবেন। তাছাড়াও আপনাদের কবুতরের ক্রিমির কোর্স করার আগে এবং কোনো ভ্যাকসিন করার আগে বা ভালো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেছেন, কবুতর অসুস্থ ছিল অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেছেন, তারপর কবুতরের উপরে যে ধকলটা গেছে মানে যে চাপ বা প্রেশারটা গেছে, এই প্রেশারটা থেকে তারা যেন খুব অল্প সময়ে তাদের সাবেক জায়গায় ফিরে আসে, এতে রেনাসল AD3 ভ্যাট এই সিরাপের কোনো বিকল্প নেই। অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে অনেক সময় কবুতর ডিম বাচ্চা অনেকটা বন্ধ করে দেয়, অনেকটা কম পারে, অনেকটা একটা পারে, ওই রকম যে সমস্যাটা আছে এই রেনাসল AD3, মানে মোট কথা AD3 ভিটামিন সিরাপটি অত্যন্ত ভালো কার্যকর ভূমিকা পালন করে। আপনারা এই ওষুধটি প্রতি মাসে 3 দিন 1 ml 1 লিটার পানিতে ব্যবহার করতে পারবেন। আর প্রাথমিক অবস্থা যারা কোনো সময় ব্যবহার করেননি তাদের জন্য বলছি 2 ml 1 লিটার পানিতে ব্যবহার করবেন। তো বন্ধুরা, প্রতি মাসের 17, 18, 19 আমি এই 3 দিন কবুতরের জন্য এই ওষুধটা প্রয়োগ করি। ইচ্ছা করলে বা চাইলে আপনারাও প্রয়োগ করতে পারেন। আর বোতলের মুখ খোলার 1 মাস পর্যন্ত ওষুধের মেয়াদ থাকে, এটা আমি গত ভিডিওতে বলেছি আজও বলতেছি। তো প্রতি মাসে এই 3 দিন আপনারা ইচ্ছা করলে আপনাদের শখটা কমপ্লিট করতে পারেন।
আর এই ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে আমার রেনাসোল এডি থ্রি ভেট যে সিরাপটি আছে এই সিরাপটি আর ক্যালপ্লেক্স ক্যালসিয়াম সিরাপটি আমি একত্রে প্রয়োগ করি। প্রতি মাসের তিন দিন আমি একত্রে প্রয়োগ করি, এতে ভালো ফলাফল বা রেজাল্ট পাওয়া যায়। এক্ষেত্রে আপনারাও প্রয়োগ করতে পারেন। আর সেই ঔষধগুলা নিয়মিত যদি আপনাদের লফটে প্রয়োগ করেন, আশা করি বেশ ভালো ফলাফল পাবেন। আর এই ফলাফল যদি আপনারা পান, ভালো ফলাফল যদি আপনারা পান, তাহলে এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন, পায়রা প্রেমী ভাইরা যেন জানতে পারে এই ওষুধের মাধ্যমে আমরা কী কী উপকার পাই, কবুতরের কী কী উপকার হয়। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন। আর বিশেষ কিছু আজকে আর নাই বললাম, আগামীতে আরেকটি কবুতরের ঔষধ সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আবার ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকুন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। A like would be appreciated. Thanks for watching. And don't forget to subscribe.